হাবড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের ওয়ার্ড নম্বর 33-এ এমএলএ অরূপ রায় একটা জাগো বাংলা বুক স্টলে উদ্বোধন করলেন। ওয়ার্ড প্রেসিডেন্ট এবং অন্যান্য টিএমসি কর্মী ওইখানে উপস্থিত ছিলেন। রাজনৈতিক অভিভাবক, আমাদের সকলের অভিভাবক, মধ্য হাওড়ার বিধায়ক এবং পশ্চিমবঙ্গের সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন আমাদের মধ্য হাওড়ার তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় নীলয় ঘোষাল। এখন পর্যন্ত আপনাদের জাগো বাংলা বই কতটা বিক্রি করা হয়েছে? আমাদের জাগো বাংলার আমরা প্রায় 200-র মতন তুলেছিলাম, ঠিক এই মুহূর্তে আমাদের বই প্রায় সব শেষ হয়ে গেল। আমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমাদের মধ্য হাওড়ার সাধারণ সম্পাদক ইনি হচ্ছেন সমীর ব্যানার্জি, মধ্য হাওড়ার সহসভাপতি, আমাদের খুব কাছের মানুষ দেবাশিস গাঙ্গুলি, আর যুব তৃণমূলের আমাদের 33-এর সভাপতি সুশান্ত দাস, সবাই ওকে সোনা বলে জানে, খুব কর্মঠ। আর আমার আরেকজন সহযোগী যোদ্ধা কৃষ্ণেন্দু দাস, উনি প্রায় 30খানা বই উনি নিজেই নিয়ে নিয়েছেন। আর উনি প্রথম দিকেই একদম ওই জাগো বাংলার বই যাতে প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়, শুধু পার্টি ছেলে নয়, মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সাধারণ মানুষ যাতে জাগো বাংলা পড়ে। হ্যাঁ, আর সেই জাগো বাংলাটা যাতে প্রত্যেকটা সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গে যাদের যুক্ত নয় তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের সর্বাধিনায়ক, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি দিয়েছেন। সেটা এখানেতে আমাদের সমীর ব্যানার্জি, আমাদের সাধারণ সম্পাদক আছেন, দেবাশিস গাঙ্গুলি আছেন, সুশান্ত দাস আছেন, কৃষ্ণেন্দু দাস আছেন, আমি 33 নম্বর ওয়ার্ডের সভাপতি সনত সিনহা, হ্যাঁ আমার স্টলেতে বসে আছেন সমস্ত মহিলারা, এই প্রত্যেকের এটাই পরিবারের সমন্বয়ের প্রচেষ্টাতে আমরা জাগো বাংলা বই মানুষের কাছে পৌঁছে দিয়েছি। আর মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিচ্ছে, আমরা ধারণা করতে পারিনি যে অষ্টমীর দিন রাতের বেলাতে আমাদের বই ফুরিয়ে যাবে। কালকে আমি সোনাকে বলবো যে কিছু বই আনতে। অ্যাকচুয়াল জাগো বাংলা যে স্টলটা, এটা আমাদের এটা তো ব্যবসায়িক কারণে নয়, আমরা মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে যে রাজনৈতিক জীবনটা শুরু করেছিলাম তৃণমূল কংগ্রেস, এই জাগো বাংলাটা মানুষের কাছে পৌঁছে দেওয়াটাই আমাদের কাছে আস উদ্দেশ্য। আমরা এই জাগো বাংলাটাকে পৌঁছে দিয়ে মমতা ব্যানার্জি যে উন্নয়নের যে কাণ্ডারি উনি সারা পশ্চিমবাংলা ধরে যে উন্নয়ন করে বেড়াচ্ছেন, এই বইগুলোর মাধ্যমে ওনার পরিচয়, ওনার সব কিছু এই বইয়ের মাধ্যমে আমরা তার কাজের ধারা, তার সংস্কৃতি জগতের যে ওনার ইয়ে আছে, দক্ষতা আছে, সব কিছু মিলিয়ে এই জাগো বাংলা আগে থেকেই তখন চলতো আমাদের। আর দিনের দিন তো মানে এর যা প্রচার বাড়ছে বা যা চাহিদা বাড়ছে, আমরা এইভাবে হয়তো সনদটা বললো দিয়ে দিয়ে উঠতে পারলাম না। অনেক বই আমাদের আরও লাগবে, আমাদের তাদের বিভিন্ন স্টলেই চলছে, পাশাপাশি অনেক স্টল চলছে আমাদের, 33-এ আমাদের একটা আছে, এরপর 37-35 সব জায়গায় আছে। মানুষের চাহিদা, মানুষের মানে মমতা ব্যানার্জি গ্রহণযোগ্যতা এবং এই ভালো করে সরকার আসা পরে মানুষের যে আরও দিদির কাছে আরও কিছু চাহিদা আছে যে কাজের জন্য, কাজের ধারা, উন্নয়ন, সেই জন্য বইয়ের চাহিদা প্রচণ্ড আমাদের কাছে। ঠিক আছে, যেমন আমরা চাইছি যে আগামী দিনে যেন আরও 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 যেন মানুষ চায়, এটা আমরা চাই। যখন আমরা সরকারে আসিনি তখন থেকে এই স্টল চলছে, মানুষের গণতান্ত্রিক চেতনাকে আরও উদ্বুদ্ধ করা, সুপ্রতিষ্ঠিত করা, নেত্রীর এই যে আহ্বান, সেই আহ্বানকে আমরা আমাদের দায়িত্ব কাঁধে দেয় দায়িত্ব, সেই আহ্বানকে জনগণের কাছে পৌঁছে দেওয়া, প্রত্যেকটি ঘরে ঘরে জনগণের কাছে পৌঁছে দেওয়া, এই গণতান্ত্রিক চেতনাকে আরও উদ্বুদ্ধ করে যাতে আগামী দিনে আমরা উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারি, এই জাগো বাংলার মধ্যে দিয়ে দিদি সেই সমস্ত কথা লিখছেন, সেইগুলো আমরা সমস্ত পাবলিকের কাছে, যারা জনগণতান্ত্রিক এ আছে তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, ষষ্ঠীর দিন বিকেল 4টে যখন মাননীয় মন্ত্রী মশাই আমাদের অরূপ রায় মশাই এখানে এসে উদ্বোধন করলেন, তখনই প্রায় আমাদের অর্ধেক বই বিক্রি হয়ে গেছে ওনার হাত থেকেই, সাধারণ মানুষ।
আমাদের তো খুব ভালো লাগছে, আর আমাদের এই পূজোটা মনে এই বুক স্টলে থেকেই আমাদের হয়ে যাচ্ছে, টাইম কেটে যাচ্ছে, আর এত লোকের আসছে। আর আমাদের সবথেকে বেশি ভালো লাগছে যে আমাদের স্টলের সমস্ত বই বিক্রি হয়ে গেছে, এখন আমাদের আবার কালকের জন্য নতুন বই আনতে হবে। এটাতে আমাদের আরও বেশি ভালো লাগছে যে মানুষ বইটা পছন্দ করছে, মানুষ বইটা কিনছে, মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসছে।